হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাওয়াস হেলদি কিচেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি রান্না করে দেখাবো, আর সেটি হচ্ছে কই মাছ ফ্রাই। কই মাছ ফ্রাই করার জন্য আমি এখানে দুটি বড় কই নিয়েছি, কইগুলো দেশি কই, আর কই মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। দেখুন কিভাবে কেটেছি, আমি দুটো কই মাছকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এখন মাছ দুটোকে কিভাবে বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করব সেটি খুব ভালো করে দেখে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি এখানে দুটো কই মাছ, তাই সেই মাছের পরিমাণ অনুযায়ী আমি আদা এবং রসুন বাটা নিয়েছি। খুব ভালো করে আদা এবং রসুন বাটা দিয়ে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ বাটা, হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আবারও খুব ভালো করে মেখে নিব। এভাবে কই মাছ ফ্রাই খেতে কিন্তু অসম্ভব টেস্টি। মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। কই মাছের যে এই জায়গাগুলো যে আমি কেটে দিয়েছি, এগুলোর ভেতরে ভেতরেও আপনার মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। আবারও ভালো করে মেখে দিচ্ছি। এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ সয়া সস। এই সয়া সসটা দিলে হয়টা কি, অনেক সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু কম করিয়ে দিচ্ছি, কারণ সয়া সস কিন্তু একটু লবণাক্ত, নোনা। তো এখন এখানে দিয়ে দিব এক চাক লেমন জুস। আবারও ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এক চামচ এবং অন্য একটি কই মাঝে এক চামচ, অর্থাৎ দুই চামচ সরিষার তেল দিয়েছি। যে কোনো ফিশ এবং মাংস মিট দুটোই যখন মশলা দিয়ে মাখাবেন, সেটির টেস্ট বাড়াবার জন্য তেল দিয়ে কিন্তু অবশ্যই মাখিয়ে নিতে হবে, তাহলে মশলাটা খুব ভালোভাবে যায়, বসে যায়, আর খেতেও খুব ভালো লাগে। এখন আমি একটি লেবু নিয়েছি, সেই লেবুটাকে এই বাইরের যে লেবুর বাইরে যে ছোকলা আছে সেটি একটু গ্রেট করে নিয়ে নেব।
অর্থাৎ চামড়াটা নিয়ে নিব। খুব সুন্দর একটা ইসমিল আসবে আর খেতেও ভালো লাগবে। খুব বেশি না, অল্প পরিমাণ। আর এই লেবুর যে বাইরের ছোকলার যে গ্রেট করে নিয়েছি, এটা আমি মাছের ভেতরে যে বুকের যে এখানে কাটা হয়েছে এটার ভেতরে দিয়ে দিব। সব মশলা দিয়ে মাছগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব এবং 20 মিনিট পর একটি ফ্রাই প্যানে মাছগুলো ফ্রাই করে নেব। আর মাছগুলো আমি কিভাবে ফ্রাই করব সেটি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব। 20 মিনিট পর আমি ফ্রাই প্যানটা চুলোয় বসিয়ে দিচ্ছি আর চুলোর আগুনটাকে বাড়িয়ে দিচ্ছি, কারণ আমার কই ফিশ ফ্রাই করার জন্য সময় হয়ে গিয়েছে। ফ্রাই প্যানে এখন আমি তেল দিয়ে দিব আর এই কই ফিশ ফ্রাইটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নিব। আগেই বলেছি একটু অন্যরকমভাবে ডিফারেন্টভাবে আমার এই কই ফিশ ফ্রাই করে নিচ্ছি। খুবই মজাদার একটি কই ফিশ ফ্রাই। তেলটা গরম হওয়ার জন্য আমি কিছুটা সময় নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে আর চুলোর আঁচটাকে আমি অল্প আঁচ করে দিয়েছি। এখন মাছ আমি তেলে দিয়ে দিচ্ছি। এই কই ফিশ ফ্রাইটা ডুবো তেলে ভাজবো না, অল্প, খুব বেশি অল্প না, আবার খুব বেশি তেল না, মাঝামাঝি তেলে এই কই ফিশটা ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম তেল দিয়েছি। উল্টি দিলাম, এখন উল্টো পিঠে এই কই ফিশ ফ্রাই করে নিতে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। অল্প আঁচে আস্তে আস্তে ফিশগুলোকে আমার ভেজে নিতে হবে। মাছটাকে আমি আবারও উল্টে দিচ্ছি। দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই দুই তিন মিনিটের মধ্যে কই মাছটা খুব ভালো করে ভেতর থেকে বয়েল হয়ে যাবে। 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। মাছটাকে এখন আমি উল্টে দিয়েছি। দেখুন খুব সুন্দর একটা ভাজা হয়েছে, উপর দিয়ে একটু পোড়া পোড়া ভাব এসেছে। এই বড়ির উপরে যে পোড়া পোড়া ভাব এসেছে, এটা কিন্তু আমি যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই মশলাটা পোড়া পোড়া হয়েছে, ভেতর থেকেও সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই ফিশ ফ্রাইটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট, একটু অন্যরকম টেস্ট পাওয়া যায়। আপনারা বাসায় এভাবে ফ্রাই করে খেয়ে নিতে পারেন।
ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে। আর এটা সবচেয়ে বেশি ভালো লাগে সালাদের সাথে খেতে, শুধু সালাদের সাথে খেতে অসম্ভব টেস্টি লাগে। আমি তো মাঝে মাঝে এভাবে ফিশ ফ্রাই করে খাই, সাথে এক বাটি সালাদ নিয়ে নিই। আরও 3 মিনিটের মতো ভেজে নিব। এখন আর কোনো রকম ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই বাকিটা ফ্রাই করে নেব। আর ফিশ ফ্রাইটা আমি সরিষার তেল দিয়ে ফ্রাই করেছি, এবং যখন ম্যারিনেট করেছি তখনও সরিষার তেল আমি ইউজ করেছি, কারণ এই ফিশ ফ্রাইটা সরিষার তেল দিয়েই বেশি ভালো লাগে। আপনি অলিভ অয়েল তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এই সরিষা তেল দিয়ে ফ্রাই করে বেশি ভালো লাগে। আর কই মাছের উপরে যে পোড়া পোড়া ভাব এসেছে, কারণ মশলাটা পুরে পোড়া পোড়া ভাব হয়েছে, আর এই কারণে এই ফিশ ফ্রাইটা খেতে বেশি ভালো লাগে। মশলা টেস্টটা পাওয়া যায়, মশলার সাথে মাছের টেস্টটা একসাথেই পাওয়া যায়। মাছগুলো কিন্তু আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন একটি সুন্দর প্লেটে মাছগুলো তুলে নেব। দারুণ মজাদার কই ফিশ ফ্রাই হয়ে গেল। এই মজাদার রেসিপিটি আপনারা ফলো করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।